লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে অস্বস্তি বাড়ছে বিজেপির শিবিরে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার পরিচয় নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। পূর্ব ত্রিপুরা আসনটি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এখানে লড়াই দ্বিমুখী। বাম কংগ্রেস জোট অর্থাৎ ইন্ডিয়া ব্লকের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মুখোমুখি বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা। প্রশ্ন উঠেছে, কে এই কৃতি? তিনি রাজ্য রাজনীতির সাথে জড়িত নয়, এলাকার মানুষ তার নামও শোনেননি কখনো, কিন্তু ঘটনাচক্রে তিনি বিজেপি প্রার্থী। বিজেপি মহারানী কৃতি সিং এর নাম ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা কৃতি সিংকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জনগণের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তিনি তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বড় বোন, কিন্তু কৃতি স্থানীয় উপজাতীয় ভাষা কোকবরক জানেন না, এলাকার মানুষ তাকে চেনে না। যিনি 2018 সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কাওয়ার্ধা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন, সেই সময় ভারতের নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী তার নাম ছিল কৃতি দেবী সিং, কিন্তু ত্রিপুরা বিজেপি তাকে কৃতি সিং দেববর্মা হিসেবে চিহ্নিত করেছে। ইতিমধ্যে মনোনয়নপত্র জমাও করেছেন তিনি। নাম বিভ্রান্তিতে তিপ্রামথা তো বটেই, প্রশ্ন উঠেছে বিজেপির মধ্যেও। জানা গিয়েছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বড় বোন কৃতি সিং দেববর্মন ছত্তিশগড়ের কাওয়ার্ধনা রাজ পরিবারের প্রতাপ সিং এর পুত্রবধূ। কৃতি সিং এর স্বামীর নাম যোগেশ্বর রাজ সিং। 2003 সালে 19 ফেব্রুয়ারি যোগেশ্বর রাজ সিং এর সাথে বিবাহ হয়েছিল কৃতির। তার স্বামী যোগেশ্বর অবিভক্ত মধ্যপ্রদেশের বিধানসভার 1998 থেকে 2003 সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন। 2013 সালে যোগেশ্বর রাজ সিং কংগ্রেস দল ছেড়ে দেন। আরও জানা গিয়েছে, কৃতি ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত হলেও তিনি সেই অর্থে কোনো দিন ত্রিপুরায় থাকেননি। তার বড় হয়ে ওঠা পড়াশোনা সবই ত্রিপুরার বাইরে। যিনি জানেনই না ত্রিপুরার মানুষের অভাব, অভিযোগ চাওয়া পাওয়া। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে নাম বিভ্রান্তিতে প্রশ্নের মুখে বিজেপি। এদিকে ভূমিপুত্র ইস্যুতে প্রচারে অনেকটাই সুবিধা পাচ্ছেন ইন্ডিয়া ব্লকের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, কারণ তিনি প্রচার করছেন ত্রিপুরার মাটির ভাষায়। আগরতলা থেকে তামসি রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।